সিয়াম আহমেদ ও স্বপ্নম বুবলি প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছিলেন টান ওয়েব ফিল্মে। 2022 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় প্রশংসিত হয়েছিল দুজনের অভিনয়। 2 বছর পর আবারও জুটি হয়ে ফিরছেন তারা। এম রাহিমের পরিচালনায় জঙ্গি সিনেমায় অভিনয় করছেন সিয়াম ও বুবলি। গত মাসে সিয়াম আহমেদের জন্মদিন উপলক্ষে এই সিনেমার ঘোষণা দেওয়া হয়, তবে তার নায়িকা কে হবেন তা জানানো হয়নি। এবার নির্মাতা নিশ্চিত করলেন সিয়ামের নায়িকা হিসেবে জঙ্গি সিনেমায় দেখা যাবে বুবলিকে। প্রকাশ করা হয়েছে বুবলির ফার্স্ট লুকও। ইতিমধ্যে শুটিং শুরু করেছে নির্মাতা। জানা গেছে শুক্রবার পর্যন্ত ঢাকায় চলবে জঙ্গি সিনেমার শুটিং। এরপর 27 এপ্রিল থেকে শুটিং হবে মানিকগঞ্জে। অ্যাকশনধর্মী সিনেমাটি মুক্তি পাবে ঈদুল আজহায়।